নমস্কার এরু পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমরা জানি যে এসএসকে এমএসকে টিচারদের জন্য যে অপশন ফর্ম অ্যানেক্সার এ অ্যানেক্সার বি সেটি জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে গেছে এবং প্রত্যেকেই জমা করে দিয়েছেন কেউ এ নিয়েছেন অপশন ফর্ম ফিল আপ করেছেন এবং কেউ অপশন ফর্ম বি ফিল আপ করেছেন এর পরেও পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে আজ বারো দুই হাজার কুড়িতে একটি নতুন নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশন কাদের জন্য না যে সমস্ত টিচার অপশন ফর্ম বি ফিল আপ করেছেন অথচ যাদের বয়স ষাটের মধ্যে রয়েছে এবং ভুল করেই হয়তো করেছেন বা ইচ্ছাকৃত করেছেন তারা যদি সেই অপশন ফর্ম বদলাতে চান তাদের জন্যই কিন্তু একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এই নোটিফিকেশন আজকেই জারি করা হয়েছে সেই নোটিফিকেশনে পরিষ্কার করে বলা রয়েছে যে যারা আবার নতুন করে ষাট নিতে চান অর্থাৎ আগে অপশন ফর্ম বি ফিল আপ করেছেন পঁয়ষট্টির জন্য তারা যদি ষাটে ইন্টারেস্টেড হন তাহলে তারা কিন্তু আবার এই অপশন ফর্ম ফিল একটা নতুন করে সুযোগ পাবেন আর এটি আগামীকাল এবং আগামী পরশু এই দুদিনের জন্যই হয়তো পাবেন কেননা বারো তারিখ আজকে যেটি নোটিফিকেশন জারি করা হয়েছে স্যার অপশন ফর্ম ফিল করে জমা দেবার শেষ তারিখ অর্থাৎ রাজ্যে জমা দেবার শেষ তারিখ কিন্তু সতেরোই ফেব্রুয়ারি বলা হয়েছে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে সেটি কিন্তু জমা দিতে হবে ফলে আগামী কাল এবং আগামী পরশু এই দুদিনে কেউ যদি নতুন করে ষাট অপশন ফর্ম ফিল করতে চান তাহলে কিন্তু সেটা করতেই পারেন অর্থাৎ যাদের মনের ভিতরে এখনো ইচ্ছে রয়েছে যে ষাট নিলেই বোধ ভালো হতো অর্থাৎ আগামী পয়লা এপ্রিল পর্যন্ত যাদের বয়স ষাটের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য হবে ফলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্লকে যোগাযোগ করুন এবং ব্লক থেকে জেলা হয়ে আপনাদের অপশন ফর্ম আবার রাজ্যে পৌঁছে যাবে ফলে আবার আপনারা নতুন করে যদি অপশন ফর্ম ফিল করে জমা দেন তাহলে সেটি কার্যকরী হবে পুরনোটি বাতিল হয়ে যাবে তবে এই প্রসঙ্গে বলে রাখি যে যারা ইচ্ছাকৃতই ষাট নিয়েছেন বা এখন আবার পঁয়ষট্টি নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটি দেওয়া হয়নি শুধুমাত্র যারা ষাট নিতে চান অর্থাৎ পঁয়ষট্টির জন্য ফর্ম ফিল করে ফেলেছেন এবং এখন মনে হচ্ছে ষাট নিলে ভালো হয় এই সমস্ত শিক্ষকদের জন্যই কিন্তু এই অপশন ফর্ম আবার নতুন করে জমা দেবার একটা চান্স দেয়া হয়েছে এবং এটি ধরে নেওয়া যেতে পারে শেষ চান্স আর এর একটি কারণ হতে পারে যে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন চাইছে যে এস এস কে এম এস শিক্ষকদের যাদের পয়লা এপ্রিল পর্যন্ত ষাটের মধ্যে বয়স রয়েছে তারা বেশি সংখ্যক পরিমাণ ষাট অপশনটা নিক আর সেই কারণেই হয়তো যারা আবেদন করেছেন তাদের পরিপ্রেক্ষিতেই এই একটি সুযোগ দেযা হচ্ছে তাহলে এখন এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন